Thank you. বিসমিল্লা কাবা পুরান ঢাকার অনেক ঐতিহ্যবাহী একটি কাবাবের দোকান একে নতুন করে চিনায় দেওয়ার কিছু নেই আসসালাম আলাইকুম সবাইকে কি করা যায় নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে যে ভিডিওটি করছি সেটি বিসমিল্লা কাবাবের নতুন দোকান মানে আমার কাছে এটা নতুন এর আগে আমি তাদের দুটি দোকান দেখেছি এটি তাদের থার্ড দোকান দোকানে ঢোকার আগেই যে কিচেনটি আমরা দেখতে পাই সেখানে গেলেই ভাই মনটা না ভরে যায় কোনটা রেখে কোনটা খাবো কোনটা রেখে কোনটা নিব এই কনফিউশনে আমি অনেক বেশি পড়ে চিকেন ব্রেস্টা বারবিকিউ চিকেন টিক্কা তান্দুরি লেক চাপ ব্রেস চাপ বৌটি কাবাব বারবিকিউ রেশমি কাবাব হারিয়ালি কাবাব শিক কাবাব বৌটি কাবাব তাওয়া আরো রয়েছে মাটন বিফ ব্রেন ফ্রাই মাটন গুড়দা কাবাব বিফ খিরি কাবাব বারবিকিউ মাটন বিফ খিরি কাবাব তাওয়া বিফ এর মধ্যে যদি বলি তাহলে বিফ চাপ বিফ বটি কাবাব বিফ শিখ কাবাব বিফ শিখ কাবাবটা আমার খুব ভালো লাগে আর রুটির মধ্যে রয়েছে প্লেন পরোটা লাল পরোটা পাতলা নান বাটার নান ব্যবসায়ীদের একটা মজার জিনিস হচ্ছে কোনো জিনিসপত্র দাম বাড়লে তখন তারা দাম বাড়িয়ে দেয় জিনিসপত্রের দাম যদি কমে যায় ভাই তখন কিন্তু কমায় এই জিনিসটা নতুন হয়েছে চিকেন ব্রেস্ট চা বারবিকিউ পার পিস হচ্ছে একশো টাকা যেটা আমার কাছে খুব ভালো লেগেছে আমরা সেদিন দিন সেটা অর্ডার করেছিলাম আমি কিছুক্ষণ পরে আপনাকে সেটা টেক্সচার এবং সেটার কিছু ভিডিও দেখাচ্ছি আপনাদেরও ভালো লাগবে যারা এখনো ট্রাই করেনি আপনারা ট্রাই করতে পারেন আর পিসমি লাগাবার একটা মজার জিনিস হচ্ছে তাদের পাপুয়া নিউগিনি সালাদ জাস্ট চোখ করলাম পেপের সালাদটা কিন্তু খুবই মজা আমরা বসে গিয়েছি আমরা আমাদের অর্ডারটা সেই সময় করে ফেলছি যে কে কি খাবো আমরা যখন সিলেক্ট করে ফেলেছি আমি একটা সিলেক্ট করেছিলাম রেশমি কাবাব আমার কাছে এটা খুব ভালো লাগে রেশমি কাবাবের পাশাপাশি আমরা আরো নিয়েছিলাম গরুর চপ গুডদা চিকেন ব্রেস্ট আমরা সবাই অনেক হাঙ্গি ছিলাম এবং আমরা অনেক লং জার্নি করেছি সেই গুলশান থেকে আসছি গুলশান থেকে এসে বাইক রেখে আবার তিনজন এক বাইকে উঠে নাজির বাজার গিয়েছি এবং তারপরে আমরা খেতে বসছি তো আমরা অর্ডার করেছিলাম আমাদের অর্ডারটা চলে আসছে দেখতেই পাচ্ছেন দুটি প্রোডাক্ট আগে আসছে দুটি পরে আসছে তো আগের দুটো আমরা আগে খেয়ে ফেলেছি পরেরটা আমরা আস্তে আস্তে খেয়েছি সত্যি কথা বলতে ভাই এখন যে ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি না এখনো জিভে জল চলে আসছে কি যে মজা ভাই একটা সত্যি কথা বলতে হবে যে জিনিসের দাম বাড়লেও বিসমিল্লা কাবাবের প্রোডাক্টের কোয়ালিটি এবং টেস্ট কিন্তু খুবই ভালো লেগেছে আমরা ডিসেপ্ট পয়েন্ট হই নাই আমরা অনেক খেয়েছি কিন্তু সেদিন খেয়ে আমরা আরো মুগ্ধ হয়েছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা অনেকে কিন্তু এখানে এসে ট্রাই করতে পারেন যারা যারা এখনো আসেননি আপনারা অবশ্যই চলে আসবেন নাজিরাবাজার বিসমিল্লা কাবাব পুরান ঢাকা সবাই ভালো থাকবেন আসসালাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন